সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল এরপর জানিয়ে দেব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের শোক প্রকাশ জানিয়ে দিব ছাত্রলীগ নেতাকে বেধরক কোপাল ও দুর্বৃত্তরা ব্রাহ্মণবাড়িয়ার কচপায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশকে বেধরক কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউসার ভুয়া জীবনের অনুসারী জানিয়ে দিব সন্ত্রাস করলে কোনো ছাড় দেয়া হবে না বিএনপিকে বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার পুরস্কার কোটি টাকা এবং সৈন্য শান্তি ক্ষেত্রে অবদান সহ বিভিন্ন অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেবে সরকার প্রতি দুই বছর পর পর একজন ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হবে সোমবার বিশে মে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত ইসরায়েলের সম্পৃক্ততা নিয়ে জল্পনা ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের রাজনীতি কল্পনাও করা যায় না সেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে যেন থমকে গেছে বিশ্ব নেতারা শোকে বিহবল ইরানিরা এদিকে এই ঘটনার আকস্মিকতা শেষ না হতেই চিরশত্রু ইসরায়েলের সম্পৃক্ততা আলোচনায় উঠে এসেছে রোববার আজারবাইজানের সঙ্গে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান ইব্রাহিম রাইসি এ সময় তার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন উদ্ধতন কর্মকর্তাও ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইশরাকের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল বিএনপির আন্তর্জাতিক বিশ্ব কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে দলটির নেতাকর্মীরা আর সোমবার বিকেল বিশে মে রাজধানীর গোপীবাগ থেকে মিছিল শুরু হয় এটি টিকাটলি হয়ে পুনরায় গোপীবাগে এসে শেষ হয় মিছিল থেকে ইত্তেফাক মোর টিকাটলি হয়ে পুনরায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি করেন মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাব্বির আহমেদ আরেব ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূয়া মহানগর দক্ষিণ ছাত্র দলের আহ্বায়ক পাবেল শিকদার গ্যান্ডারিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ ওয়ারি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এস হোসেন টমাস মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দিলার হোসেন পিন্টুসহ ওয়ার্ড বিএনপি এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা অংশ নেন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ফখরুলের শোক ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হেয়ান শো বিশ্বস্ত সমস্ত লোকজন বিধ্বস্ত হেলিকপ্টারের সব জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক শোকবার্তায় বিএনপির মহাসচিব বলেন ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি তুষার বিত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ সরকারের অনন্য কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে ইব্রাহিম রাইসির মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপরণীয় ক্ষতি তিনি একজন অসাধারণ রাষ্ট্র নায়ক এ দেশটির দিনে আল্লাহ যেন তাদের করেন মির্জা ফখরুল বলেন আমি ইরানের রাষ্ট্রপতি কর্মকর্তাদের রুহের এবং শোকাহত পরিবার এবং শোবানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি মহান আল্লাহ তালা ইরানের জনগণ এবং প্রেসিডেন্ট রাইসি সহ নিহতদের পরিবারের সদস্যদের যেন এই অপহরণেও ক্ষতি কাটিয়ে ওঠার শক্তিদান করেন পাশাপাশি যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি ছাত্রলীগ নেতাকে বেধরক ও দুর্বৃত্তরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুদ হক পলাশকে বেধরক কুপে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূয়া জীবনের অনুসারী হামলার ঘটনায় পলাশের স্বজনেরা দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পলাশের স্বজনেরা জানান রোববার উনিশে মে রাতে সোয়াগ নামে এক ছাত্রলীগ নেতাকে সঙ্গে নিয়ে পলাশ উপজেলা সদরের শাহপুর নিজবাড়িতে ফিরছিলেন এ সময় বাড়ির কাছে আগে থেকে ওত পেতে থাকা কাবপিরিজের চেয়ারম্যান প্রার্থী সাইদুল হক স্বপনের অনুসারী জেলা পরিষদ সদস্য এবং উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজের অনুসারীরা তাকে বেধরক কুপি আহত করে পরে পলাশের সঙ্গে থাকা সোহাগের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় পলাশকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে পলাশের স্বজনীরা জানান জেলা পরিষদ সদস্য এবং উপজেলা যুবলীগের সভাপতি এম আজিজ প্রায় সাবেক ছাত্র নেতা পলাশের বাবাকে পলাশের রাজনৈতিক বিষয় নিয়ে হুমকি ধামকি দেওয়ার ছিলেন এরপরই এই ঘটনা তারা এম এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রীর করেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত শারীরিক অবস্থা সম্পর্কে এখনই বলা যাচ্ছে না ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার জানিয়েছেন এই ঘটনায় অসীম নামে এক যুবককে আটক করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না সন্ত্রাস করলে কোনো সার নয় বিএনপিকে কাদের বিএনপির রাজনৈতিক কর্মসূচি আওয়ামী রাজনৈতিক কর্মসূচি দিয়েই মোকাবেলা করবে তবে সন্ত্রাস করলে কোনো সার নয় বলে জানিয়েছেন দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাজধানী ধানমন্ডিতে আওয়ামী সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন এ সময় তিনি বলেন বিএনপি তাদের শরিকেরা যদি রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে মাঠে আসে তাহলে তাদের রাজনৈতিক কর্মসূচি দিয়েই মোকাবেলা করা হবে তবে যদি দলটি সন্ত্রাসের পথ তাহলে তাদের ছাড় দেওয়া হবে না ওবায়দুল কাদের বলেন জনগণের ভোটে নির্বাচিত সরকার কাউকে ভয় পায় না বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বদলিয়েছে বাংলাদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েল শোনে না বাংলাদেশে এসে কেউ আবার বিএনপিকে কে মদত দেবে সেই পরিস্থিতি এখন আর নেই তিনি আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো বাংলাদেশে এসেছেন দুই দেশের সম্পর্কে আরও এগিয়ে নিতে সেভাবেই তার সঙ্গে আমাদের আলাপ হয়েছে এবং তার সাথে আমাদের কথা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে সুতরাং বিএনপিকে আর ছাড় দেওয়া সম্ভব নয় রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত ইসরায়েলের সম্পৃক্ততা নিয়ে জল্পনা ইরানকে ছাড়া মধ্যপ্রাচ্যের রাজনীতি যেন কল্পনায় করা যায় না সেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে যেন থমকে গেছে বিশ্ব নেতারা শোকের বিহ্বল ইরানিরা এদিকে ঘটনার আকস্মিকতা শেষ না হতেই চিরশত্রু ইসরায়েলের সম্পৃক্ততা আলোচনায় উঠে এসেছে রোপার আজারবাইজানের সঙ্গে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান রাইসি এ সময় তার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী শো কয়েকজন উদ্বোধন কর্মকর্তারাও ছিলেন মধ্যপ্রাচ্যের নিজেদের ছড়ি ঘোরানোর জন্য ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনে ইরানের শক্তি খর্ব না হলেও মধ্যপ্রাচ্যে নিজেদের খুঁটি যেন শক্ত করা যাবে না সেটা খুব ভালো করে জানে ইসরায়েল তবে ইরানও বুঝতে পেরেছে ইসরায়েল যত বেশি বন্ধু তৈরি করবে তারা তত বেশি শক্তিশালী উঠবে তাই ইরান বন্ধুরাষ্ট্র তৈরিতে বেশ মনোযোগী সেই সঙ্গে ইসরায়েলকে চাপে রাখতে সবকিছু করার চেষ্টা করছে ইরান তেমনি ইরানকে দমাতেও প্রায় আততাইভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল আর ভয়ানক এসব মিশন চালানোর জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জুড়ি নেই তাই রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পড়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়া সঙ্গে মোসাদের সম্পৃক্ততা আছে কিনা কিন্তু ইসরায়েল সরকারের পক্ষ থেকে নিয়ে কেউই মুখ খুলছে না তাই সন্ধ্যে আরও ঘনীভূত হচ্ছিল শেষ পর্যন্ত মুখ খুলেছে একজন ইসরায়েলি কর্মকর্তা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের সঙ্গে ইসরায়েলের ভূমিকা কি জানিয়েছেন ওই কর্মকর্তা নাম প্রকাশ না করা বার্তা সংস্থা রয়টার্সকে ওই ইসরায়েলি কর্মকর্তা বলেছেন আমরা এই ঘটনার সঙ্গে জড়িত নই ইসরায়েল সম্পৃক্ত অস্বীকার করলেও এ নিয়ে নানা গুঞ্জন ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে রাইসির মৃত্যুতে সরাসরি লাভবান হবে ইসরায়েলি কেননা রাইসির ছাত্রছায়াতেই মধ্যপ্রাচ্যে তেজবান হয়েছে বিভিন্ন মিলিশিয়া গ্রুপ আর গাজা ইসরায়েলকে জিততে না দেওয়ার পেছনে ইরানি অস্ত্র এবং মিলিশিয়াদের সমর্থন রয়েছে বলেই দীর্ঘদিন অভিযোগ তেলাবিবের